বিশ্বাস কর মা, আমি তোর বাবা, আমি তোকে মিথ্যে বলবো না, যা বলবো সব সত্যি কথা বলবো। তুই তো জানিস তোর মাকে আমি যেভাবে চিনি সেভাবে আর কেউ চিনে না। সেই চেনা মানুষটা কিরকম যেন অচেনা হয়ে যাচ্ছিল, সবসময় কেমন ঘুমরে ঘুমরে থাকতো। তার এই অবস্থা দেখে না আমি জানিস আমি কতবার তাকে ঠাট্টা করে এই কথাও বলেছি যে কি গো তুমি কারোর প্রেমে পড়লে নাকি? হ্যাঁ কিন্তু আমি না আমি তাকে কখনো জানিস আমি কখনো তাকে এভাবে ভাবতে দেখি। আসলে আমার কাছে আসার পর তো তাকে এভাবে কোনো কিছু নিয়ে তো ভাবতেই হয়নি কখনো। সেই মানুষটা কিছুদিন ধরে যেন কেমন বদলে যাচ্ছে। আরে কথাটা তুমি আমাকে আজ বলছো কেন বলো তো? কেন বাপি কথাটা তুমি আমাকে আগে বলতে পারতে, আমি তোমার সঙ্গে কথা বলতে পারতাম, আমি তো মাকে জিজ্ঞাসা করতে পারতাম যে মার কি হয়েছে। আমার ভুল হয়ে গেছে মা, বিশ্বাস করো আমার ভুল হয়ে গেছে। আমি ভেবেছিলাম তোর মায়ের সমস্ত মুটু সব ঠিক হয়ে যাবে, জানিস তো আমি তাকে যখনই জিজ্ঞাসা করেছি তোমার কি হয়েছে সে উল্টে আমাকে মুখ ঝামটা দিয়েছে, বলছে আমার কিচ্ছু হয়নি, তুমি চুপ করো, আমি তোমার কোনো কথা শুনতে চাই না। কিন্তু বিশ্বাস করতে তা বলে আমাদের মধ্যে কিন্তু এমন কোনো ঝগড়াঝাটি হয়নি যে আমরা কথাবার্তা বন্ধ করে দিয়েছি, না না সেরকম কিছু। এই দেখ না, এই দেখ না, এই যে আমাদের রান্নার লোকটা কিছুদিন আসছিল না, তোর মাই তো রান্না করছিল, কিন্তু রান্না তো তার মন নেই, ভাত যে তলা থেকে ধরে যাচ্ছিল সেটা সে খেয়ালই করছিল না, আর সে পোড়া ভাত সে আমাকে বেড়ে দিচ্ছিল। অথচ ভাব তুই তো খুব ভালো করে জানিস যে আমার যদি খাওয়া দাওয়া না পছন্দ হতো তাহলে সে ওই রান্নার লোককে কত বকাবকি করতো, কত রাগারাগি করতো, আর সেই লোকটা আমাকে পোড়া ভাত বেড়ে দিচ্ছে, রান্নায় নুন দেবার কথা তার মনে নেই, তোমার রান্না আলুনি হয়েছে এ কথা বলাতে সে আমাকে উল্টো করে কি বললো জানিস? বলো যা রেঁধেছি রেঁধেছি, খেতে হয়তো খাও নাহলে নিজে রান্না করে খাও। এই মানুষটা আমার কাছে সম্পূর্ণ হচ্ছে না, একে আমি চিনি না জানিস তো, সত্যি একে আমি চিনি না। আর এই কথাগুলো তোমাদের একমাত্র মেয়েকে তুমি এতদিন জানার প্রয়োজনই মনে করনি, ব্রিলিয়েন্ট। আমার ভুল হয়েছে, আমার বুঝতে ভুল হয়েছিল জানিস, আমি মনে করেছিলাম যে তোর মায়ের বোধহয় মুড অফ, সে যেভাবে বাড়ি ছেড়ে চলে যাবে এটা আমি ভাবিনি। কেন কেন তার বাড়ি ছেড়ে যাবার কথা মনে হল জানি না, হয় অনেক সময় মানুষের ডিপ্রেশন হয়, আর ডিপ্রেশন হলে তার আর মাথার কিছু ঠিক ঠিকানা থাকে না, তখন সে তার ঘর বাড়ি আত্মীয় স্বজন কারোর কথা ভাবতে পারে না বাপি, তার কোনো এদের বিষয়ে ভাববার ক্ষমতাই থাকে না। হয়তো আমার ডিপ্রেশন হয়েছিল, কিন্তু মানুষটা গেল কোথায়, কোথায় থাকবে সে, এটা ভেবে ভেবেই তো আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। সত্যি যদি কোথাও না পাওয়া যায় তাহলে আমাদের থানায় মিসিং ডায়েরি করতে হবে। এত অবাক হওয়ার কিছু নেই, এত চমকানোর কিছু নেই বাপি। কিন্তু ধরো যে সে কথা পাঁচজনে জানবে, জানলে জানবে, আমাদের আর কোনো অপশন নেই, আমরা কি করব বলো? আমরা তো তা বলে মানুষটাকে গুম করে রেখে দিতে পারবো না, আমাদের তো মানুষটাকে খুঁজতে হবে নাকি? কিন্তু কি হতে পারে বল দেখি মা, হ্যাঁ কেন তোর মা এমনটা করলো, কোন অপরাধে সে বাড়ি ছেড়ে চলে গেল, আমার আমার কি অপরাধ বল, তুই বিশ্বাস কর মা আমি কিন্তু কিছু করিনি, আমার কোনো অপরাধ নেই এই ব্যাপারে। তাহলে কার অপরাধে, কিসের অপরাধে, কিসের জন্য মা বাড়ি ছেড়ে চলে গেল আমাকে তুমি বলো তো? আমি তো আমার কোনো সমস্যা নিয়ে তোমাদের কাছে যাইনি, আমাদের বাড়ির কোনো ঝামেলা নিশ্চয়ই মার কানে যায়নি যে সেজন্য মা বাড়ি ছেড়ে চলে গেছে। তাহলে মা তুই বলতে চাচ্ছ আমারই কোনো অপরাধে তোর মা বাড়ি ছেড়ে চলে গেছে? বাপি আমি এরকম কিচ্ছু বলতে চাইছি না, একটা ঘটনা ঘটেছে আমি শুধু সেটাকে অ্যানালাইজ করছি, দ্যাটস ইট। সোজা কথা, সহজ কথা, তুমি আর মা একসঙ্গে একই বাড়িতে থাকো, তোমাদের সারাক্ষণ ঝগড়াঝাটি হতে থাকে, কখনো সিরিয়াস বিষয় নিয়ে, কখনো নন সিরিয়াস বিষয় নিয়ে, কখনো কখনো তোমার কোনো কথা মা মেনে নিতে পারে না, আর তুমিও তেমন, তুমিও তো মাকে সেরম ভাবে মাঝে মধ্যে বুঝে উঠতে পারো। ওগুলো বাইরের মা, ওগুলো বাইরের, ভেতরের নয়।
তাহলে এই 36টা বছর আমরা একসঙ্গে থাকতে পারতাম না। আর তাছাড়া তুই তো জানিস যে তোর মা আমার উপরে কতটা নির্ভরশীল। হ্যাঁ জানতাম তো, পাশাপাশি এটাও সত্যি, এটাও জানলাম যে তোমরা দুজন একই বাড়িতে থাকতে এবং মা হঠাৎ করে সেই বাড়ি থেকে চলে গেল। নিশ্চয়ই তোমারই কোনো কারণে মা বাড়ি থেকে চলে গেল। তুই যদি এই কথা বলিস মা, তাহলে তো আমার কিছু বলার নেই, আমাকে মেনে নিতে হবে। কিন্তু আমি তো জানি যে আমার কোনো কারণে তোর মা বাড়ি ছেড়ে চলে যায়নি। বাপি তাহলে কেন চলে গেল বলো আমাকে, কেন চলে গেল, কি কারণ হতে পারে বলো। সেটা যদি আমি জানতাম তাহলে তো কারণটা আমিও খুঁজতাম। এই প্রশ্নটা তো আমাকেও তারা করে বেড়াচ্ছে, কেন কেন। আমি জানতাম যে কিছু একটা ঘটবে, ঘটবে, কিন্তু সেটা যে এত বড়, এত মারাত্মক কিছু ঘটবে এটা আমি জানতাম। তোর মাকে কি কেউ ভয় দেখালো, নাকি সে কোনো কারণে ভয় পেল, সেটাও জানি না। ভয় কিসের ভয়, মা কেন ভয় পাবে। জানি না রে মা, আমি সত্যি বলছি আমি জানি না, কিন্তু তোকে তো আমি বললাম যে সবসময় যেন কেমন একটা ভয় তোর মাকে ঘিরে রাখত। আমি আমি বাড়িতে ঢুকলে সে হঠাৎ চমকে আমার দিকে ফিরে তাকাতো, তাকে বলতো যে এরম চুপি চুপি আসো, কেন জোরে জোরে আসতে পারো না। মুখের দিকে তাকিয়ে দেখতাম মানুষটার মুখটা কেমন মাংস বর্ণ সাদা হয়ে গেছে ভয়ে। তারপরে অবশ্য সামলে নিত, নিজেকে ঠিক করে নেবার চেষ্টা করত। আশ্চর্য, এইসব কথা তুমি আমাকে এখন বলছো। আমি বুঝতে পারিনি রে মা, আমি সত্যি বলছি আমি বুঝতে পারিনি। আর আমি যখন বুঝতে চেষ্টা করলাম কিন্তু মানুষটা কেমন কোথায় চলে গেল। আচ্ছা তুই বলতো মা, সে যদি আমাকে না বলে যে কে তাকে এমন ভয় দেখাচ্ছে, আর কে বা তাকে এমন ভয় দেখাতে পারে আমি জানি না, কিন্তু সে যদি আমাকে না বলে আমি জানবো কেমন করে বল। আমাদের থানায় যেতে হবে বাপি। আমাদের থানায় যেতে হবে, এছাড়া তো আর কোনো উপায় নেই। কিন্তু কিন্তু তোর শ্বশুর বাড়িতে সবাই জেনে যাবে, তাতে কি মানে কতদিন আমরা এই ঘটনাটাকে গোপন রাখবো বলো, এটা তো সম্ভব না, গোপন রাখা যায় না কি। আর এরকম তো কোনো অ্যাসুরেন্স নেই যে আমরা আজকের দিনটা অপেক্ষা করলে মা ফিরে আসবে, নেই। আমাদেরকে থানায় যেতেই হবে, বাদশাহ এই সময় বাড়িতে নেই। আর আমি না না, আমি বাচ্চাকে ফোন করে এই খবরটা দেব না, আমি আমি নিজেই পারবো, আমি 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 নিজেই একাই পারবো থানায় গিয়ে। তোর মা ফিরে আসবে তো রে মা, সে ভালো আছে তো, সুস্থ আছে তো, কে তাকে এমন করে ভয় দেখালো, ভয় দেখিয়ে কে তাকে বাড়ি ছাড়া করলো বলতো। জানি না, আমি বুঝতে পারছি না বাপি, বুঝতে পারছি না। আর এই সমস্ত প্রশ্নের উত্তর আমার কাছে নেই, তোমার কাছেও নেই। পুলিশে গিয়ে আমরা ডায়েরি করি বুঝলে, পুলিশ তারপর খোঁজখবর শুরু করুক মার। পুলিশকে না জানালে আমরা এক পাও এগোতে পারবো না। আপাতত কোনো ইনহিবিশন না রেখে আমাদের প্রথম কাজ, বাপি তুমি শুনছো, আপাতত কোনো ইনহিবিশন না রেখে আমাদের প্রথম কাজ থানায় যাওয়া এবং থানায় গিয়ে জানানো যে মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তারপর তার আগে কিন্তু আমাদের নিচে গিয়ে পুরো ব্যাপারটা জানাতে হবে বুঝলে, তার কারণ তুমি যতই বলো না কেন আমাদের পরিবারে কিছু হয়নি, মা ঠিক আছে, ভালো আছে, আমরা সবাই ঠিক আছে, এই কথাগুলো কিন্তু কেউ বিশ্বাস করেনি। না করাটাই স্বাভাবিক, অতএব আমাদের নিচে গিয়ে প্রথমে এই কথাগুলো জানাতে হবে, তার কারণ এবারে লোককে না জানিয়ে আমি হ্যাক পাও এগোতে পারবো না, আমি থানায় গিয়ে ডায়েরি করতে পারবো না। বাপি বাপি নিচে চল, আমাদের এই কথাগুলো নিচে গিয়ে জানাতে হবে, চলো নিচে চলো চলো। কুসুমদোলা কুসুমদোলা।